রাজধানীর মোহাম্মদপুরে চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা এমন কোনো অপরাধ নাই যা হয় না। এবার এলাকাটির রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিনে মানুষের বিচ্ছিন্ন পা মিলেছে। সোমবার গভীর রাতে খণ্ডিত সেই পা দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। মোহাম্মদপুর থানার ওসি গণমাধ্যমে বলেন, গোড়ালির কিছুটা উপর থেকে কাটা ওই পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো হাসপাতাল থেকে এখানে ফেলা হয়েছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে অনুমান করা হচ্ছে চিকিৎসকরা কেটে বাদ দিয়েছে। তারপরও কিভাবে এখানে এসেছে এই খণ্ডিত পা তা খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। দিনে দুপুরে চলে ছিনতাই ডাকাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাউজিং এলাকায় বসানো হয়েছে অস্থায়ী সেনা ক্যাম্প। নিয়মিত চলে যৌথ বাহিনীর অভিযান। টানা কয়েকদিনের অভিযানে বেশ কয়েকজন ডাকাত এবং ছিনতাইকারীকে আটক করা হয়েছে, জোরদার করা হয়েছে টহল। এর আগে সেনাবাহিনীর পোশাক পরে বাসা বাড়িতে ডাকাতি করে একদল দুর্বৃত্ত, এছাড়া দোকানে ঢুকে অস্ত্রের মুখে সব লুট করে নিয়ে যাওয়ার মতো ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছিল। IBTV USA, নিউ ইয়র্ক।